জঙ্গলে আগুন, বন্য প্রাণী, লোকালয়ে চলে আসার আতঙ্ক, গভীর রাত পর্যন্ত আগুন নেভানোর কাজ করেন বনকর্মীরা, ক্ষতিগ্রস্ত জঙ্গলের একাধিক অংশ। মেদিনীপুরের জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে স্থানীয়রা, চিন্তায় বন দপ্তর, ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ জঙ্গল এলাকা, গভীর রাত পর্যন্ত চলে ব্লোয়ার দিয়ে আগুন নেভানোর কাজ। পশ্চিম মেদিনীপুরের একটি জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে যাওয়ার কারণে দমকল পৌঁছানোর আগেই ব্লোয়ার কাঁধে নিয়ে বন দপ্তরের কর্মীরা গভীর রাত পর্যন্ত আগুন নেভানোর কাজ চালায়। এই ঘটনায় প্রায় 50 হেক্টর জঙ্গল পুড়ে নষ্ট হয়ে গিয়েছে বলে অনুমান বন দপ্তরের। আমরা সকলেই জানি, একটি গাছ একটি প্রাণ। পৃথিবীতে সুস্থভাবে জীবন ধারণ করবার জন্য গাছকে বাঁচিয়ে রাখা, জঙ্গলকে বাঁচিয়ে রাখা একান্ত প্রয়োজন। কিন্তু তবুও এক শ্রেণীর মানুষ আছেন যারা নির্বিচারে গাছ কেটে নগর তৈরি করছেন, আবার কোনো কোনো জায়গায় কাঠের লোভে আগুন লাগিয়ে ধ্বংস করা হচ্ছে জঙ্গল। শীতের মরশুম কাটিয়ে গরম পড়তে না পড়তেই ফের জঙ্গলে পড়ে থাকা শুকনো পাতাতে আগুন লাগানোর প্রবণতা তৈরি হয়েছে। তবে এই প্রথম নয়, বেশ কয়েকদিন আগেও শালবনির বুড়িশোলের জঙ্গলে কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছিল, সেই ঘটনাতেও প্রায় 17 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও গতকাল সন্ধ্যায় মেদিনীপুর সদর ব্লকের মুড়িকাটা জঙ্গলে ফের আগুন লাগানোর ঘটনা ঘটে। তবে বন দপ্তর এবং স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, কেউ বা কারা পরিকল্পিতভাবে এই জঙ্গলগুলিতে আগুন লাগাচ্ছে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই জঙ্গলে আগুন লাগার ঘটনায় বড় বড় গাছ পুড়ে গিয়েছে, এছাড়াও অধিকাংশ জঙ্গল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বন দপ্তরের অনুমান, শুকনো কাঠ পাওয়ার লোভে কেউ বা কারা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়েছে। তবে প্রায় প্রায় এভাবে জঙ্গলে আগুন লেগে যাওয়ার ঘটনায় সমস্যায় পড়বে বন্য জীবজন্তু। জঙ্গল কমে গেলে তাদেরকে খাবারের সন্ধানে হানা দিতে হবে লোকালয়, যার ফলে হাতি, সাপ, অন্যান্য জীবজন্তু লোকালয়ে হানা দেবে বলে মনে করছেন বন দপ্তরের কর্মীরা। বন দপ্তর সূত্রে আরো জানা যায়, গত বছর জঙ্গলে আগুন লাগার ঘটনায় বেশ কিছু বন্য প্রাণী, এমনকি সাপ, হায়না লোকালয়ে ঢুকে পড়েছিল। মুড়িকাটা এলাকায় ময়াল সাপ সহ হায়নাকেও প্রবেশ করতে দেখা গিয়েছিল। আবারও এবছর মুড়িকাটা জঙ্গলে আগুন লাগার ঘটনায় ওই সকল বন্য প্রাণী জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করার আশঙ্কা তৈরি হয়েছে। সেই সঙ্গে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের দাবি, গাছ বন জঙ্গল না থাকলে আগামী দিনে বড় সংকটের মুখে পড়বে গোটা পৃথিবী। একটি গাছ থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন পেয়ে বেঁচে রয়েছে প্রাণীকুল, এইভাবে প্রত্যেক মুহূর্তে গাছ কাটা অথবা বন জঙ্গলে আগুন ধরিয়ে দেওয়ার এই ঘটনায় ধীরে ধীরে ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে পৃথিবী। সেই কারণে পৃথিবীকে বাঁচিয়ে রাখতে, সুস্থ পরিবেশে জীবনযাপন করবার জন্য গাছ আমাদের জীবনের অপরিহার্য অংশ। তাই গাছ না কেটে বন জঙ্গল ধ্বংস না করে সেটিকে রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য। ইতিমধ্যে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সচেতন করতে উদ্যোগ নিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা, তৈরি করা হচ্ছে বিভিন্ন সচেতনতা বার্তামূলক পোস্টার। গ্রামে বিভিন্ন এলাকায় এই পোস্টার লাগিয়ে তারা সাধারণকে সচেতন করবেন। এই বিষয়ে এক পরিবেশপ্রেমী সুমিত শেঠ জানান, আমরা এখানে গাছপালা দেখতে আসি, আমরা সকলেই জানি এই গাছপালা আছে বলেই আজকে আমরা অক্সিজেন নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারি। আজ এখানে হঠাৎই এসে দেখি জঙ্গলে আগুন লেগে গেছে, এরপর সকলে মিলে বন দপ্তরের সহযোগিতায় আগুন নেভানোর কাজে হাত দিই, এখন আগুন অনেকটাই কমেছে। আর যারা এই ধরনের কাণ্ড ঘটাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, আজ হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু আগামী দিনে এই গাছ না থাকলে কি ভয়ঙ্কর রূপ হতে পারে তা অকল্পনীয়। চারপাশের বনটা মানে দেখে, আগুন জ্বলছে দেখে আমরা যখন যাই তখনও আমরা এসে বন্ধ করেছিলাম, কিন্তু তখন এত জ্বলে জ্বলছিল মানে বন্ধ করা যায়নি, তার এখন একটু কম জ্বলছে বলে আমরা এই জায়গাটা বন্ধ করার চেষ্টা করছি। মানে আমাদের দেখে মনে হচ্ছে কি যে মানে পুরোটাই জ্বলে যাবে, মানে গাছপালাও জ্বলে যাবে। কারণ কি না, এখানে গাছপালা দেখতে আমরা আসি, আর এই গাছে গাছ থাকার জন্য আমরা অক্সিজেনটি পাই,
আপনারা যদি দেখেন যে আগুন জ্বলছে, আপনারা এসে বন্ধ করুন। আর যারা আগুন লাগাচ্ছে তাদের জন্য বলবো, দেখুন আজকে আপনারা বুঝতে পাচ্ছেন আর কি, আমাদের পরের জেনারেশন, তার পরের জেনারেশনরা এরা বুঝতে পারবে যখন আমাদের অক্সিজেনের ক্ষতি হবে। এই বিষয়ে অপরাধ পরিবেশ প্রেমী পবিত্র ভট্টাচার্য জানান, জঙ্গলে যদি গাছ আমরা এরকম ভাবে পুড়িয়ে নষ্ট করি তাহলে আমরা আর বাঁচতেই পারবো না সমাজে। কারণ জঙ্গল গাছ ছাড়া অক্সিজেন, গাছের অক্সিজেন ছাড়া আমরা কখনো বেঁচে থাকতে পারবো না। তো সাধারণ প্রত্যেকটা মানুষকে আমি দয়া করে বলছি, কেউ জঙ্গলে কখনো আগুন লাগাবেন না। বন দপ্তরের কর্মীরা ছিলেন, ওরা আপ্রাণ চেষ্টা করেছেন, কিছু করার নেই। সাধারণ মানুষ যতদিন না সচেতন হবেন ততদিন আপনি পুলিশ প্রশাসন কাউকে দায়িত্ব দিয়েও কিছু করতে পারবেন না। কারণ তারা নিজেরাই সচেতন নেই সমাজকে বাঁচানোর জন্য। আমি যে জঙ্গল প্রকৃতি দেখার জন্য আমরা সিজুয়ার এই দিকে আসি, সেই জঙ্গলই যদি এরকম ভাবে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে নষ্ট হয় তাহলে আর কি এই জায়গাটা আমরা ঘুরে প্রাকৃতিক সৌন্দর্যটা বজায় রাখতে পারবো বা এর প্রতিফলনটা কিছু বুঝতে পারবো? তাই জন্য আমি দাঁড়ালাম, কারণ যাতে এই জঙ্গলে না আগুন ধরে, আগুনটা নিভিয়ে দেওয়ার যতটা আমার প্রচেষ্টা, আমি ততটা চেষ্টা করবো আগুনটাকে নিভিয়ে দেওয়ার জন্য। বেশ কয়েকদিন ধরে জঙ্গলে আগুন লাগার ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পাশাপাশি জঙ্গলে আগুন লাগানো নিয়ে রীতিমতো চিন্তিত বন দপ্তরের কর্মীরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, পশ্চিম মেদিনীপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।